দ্বিতীয় পদক পেল ভারত দশ মিটার এয়ার পিস্তলে মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতল মনু ভাকে সরবজ্যোত সিং জুটি সেই সঙ্গে ইতিহাস করলেনার শুটার মনু ভাঁকের স্বাধীনতার পরে একমাত্র ভারতীয় হিসেবে একই অলিম্পিকে জোড়া পদক জিতলেন হরিয়ানার এই শ্যুটার লড়াইয়ে দক্ষিণ কোরিয়াকে ষোলো দশ ফলাফলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতীয় জুটি তবে এদিন পদক জয় লড়াইয়ে নেমে শুরুটা কিন্তু ভালো হয়নি ভারতের প্রথম শটেই কোরিয়ার থেকে পিছিয়ে পড়েন মনু ও সরবজ্যোত তবে দ্বিতীয় শট থেকে ভারতীয় জুটির দুরন্ত কাম ব্যাক শুরু প্রথম পাঁচ শটের পর ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলে ভারত মাঝখানে কয়েকটা শট খারাপ হলেও লাগাতার দশের বেশি স্কোর করেছেন মনুরা শেষ পর্যন্ত ষোলো দশ পয়েন্টের ব্যবধানে কোরিয়াকে হারিয়ে ভারতকে চলতি অলিম্পিকে দ্বিতীয় পদক এনে দিলেন মনু সেরবজ্যোত এদিন পদক জিতে অনন্য নজির গড়লেন হরিয়ানার তরুণ শ্যুটার মনু ভাকে স্বাধীনতার পরে একমাত্র ভারতীয় হিসেবে একই অলিম্পিক থেকে দুটি পদক জেতার রেকর্ড গড়লেন মনু উনিশশো সালে ভারতীয় হিসেবে এর নজির ছিল নর্ম্যান প্রেচার্ডের সেবার অলিম্পিকে অ্যাথলেটিক্স থেকে দুটি রূপো জিতেছিলেন তিনি তবে সেই সময় ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ কিন্তু স্বাধীনতার পরে আর কোনো ভারতীয় ক্রীড়াবিদ একই অলিম্পিক থেকে জোড়া পদক দখল করতে পারেননি সেই অসাধ্য সাধন করলেন ভারতের শ্যুটার শুধু তাই নয় চলতি অলিম্পিকে জোড়া পদক জিতে আরও এক রেকর্ডের মালিক হয়েছেন মনু সুশীল কুমার এবং পি ভি সিন্ধুর সঙ্গে একসারিতে বসলেন তিনি স্বাধীনতার পরে কেবল এই দুই তারকায় দুটি করে পদক পেয়েছেন অলিম্পিকে দু সালে বেজিং এর ব্রোঞ্জের পর দু সালে লন্ডনের উপ পেয়েছিলেন কুস্তিগির সুশীল কুমার অন্যদিকে দু হাজার ষোলো রিওতে রূপোর পরে দু হাজার কুড়ির টকিওতে ব্রোঞ্জ এসেছিল সিন্ধু ঝুলিতে কিন্তু একই অলিম্পিকে দুটি পদক জিতে দুই পূর্বশুরিকে ছুঁয়ে ফেললেন মনু চলতি অলিম্পিকে আরও একটি পদক জয়ের সম্ভাবনা রয়েছে তার আর তৃতীয়বার সফল হতে পারলে ভারতের ক্রীড়াক্ষেত্রে মনুর হাতে লেখা হবে নতুন ইতিহাস এক অলিম্পিক থেকে তিনটি পদক নিয়ে ফিরবেন ভারতীয় শ্যুটার মনু ভাকের বিো রিপোর্ট আর ইনিউজ